হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবার একটা ছোট্ট ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটা একদমই সহজ, যে কেউ পারে। আবার অ্যাট ফার্স্ট যারা নিউ ইউজার হয়তো তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, সো সেই জন্য আপনাদের সামনে ভিডিওটি। সো চলুন দেখা যাক কীভাবে আপনার আইফোনের জন্য স্ক্রিন রেকর্ডটি চালু করবেন। তো এটা খুবই ইজি আমার কাছে মনে হয়। নোটিফিকেশন সেন্টার থাকে এবং কন্ট্রোল সেন্টার থাকে, সেখান থেকে আপনারা আপনাদের ফোনের কন্ট্রোল সেন্টারটি ওপেন করবেন। এখান থেকে স্ক্রল করলে বাম দিক থেকে আপনার ইয়া হয়ে যাবে, ডান দিক থেকে স্ক্রল করতে হয়, সেটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন একটা লাল আলো টিপটিপ করতেছে আর কি, সো এটাই হচ্ছে আপনাদের স্ক্রিন রেকর্ডিং। অ্যাট ফার্স্ট আপনাদের হয়তো ফোন এখানে নাও থাকতে পারে, সেটা কীভাবে আনবেন সেটাও আমি দেখিয়ে দিব। এখানে একটা জিনিস বোঝার আছে, অবশ্যই আপনার স্ক্রিন রেকর্ড করার সময় যেখানে মাইক্রোফোন অন অ্যান্ড অফ আছে, হ্যাঁ, এখান থেকে মাইক্রোফোন অন থাকলে আপনার ভয়েসটি রেকর্ড হবে, উইদাউট মাইক্রোফোন অন আপনার ভয়েস রেকর্ড হবে না। আর উপরে দেখতে পাচ্ছেন ফটোস, কিছু কিছু অ্যাপস দেখাচ্ছে, এটা আপনার রেকর্ডিংটি কোথায় ছেয়ে বসছে সেটা ওখানে দেখাচ্ছে। সো আমরা হচ্ছে এবার দেখবো যে কী করে ওখানে আপনার রেকর্ডিং অপশনটি নিয়ে আসবেন, স্ক্রিন রেকর্ডিং অপশনটি। কন্ট্রোল সেন্টার, কন্ট্রোল সেন্টার এখানে আসলে দেখতে পারবেন এই যে স্ক্রিন রেকর্ডিং আছে, দেখছেন স্ক্রিন রেকর্ডিং, এই যে রিমুভ করলে এখান থেকে রিমুভ হয়ে যাবে, রিমুভ করে দিলাম, দেখেন এখানে নাই। সো এখানে আপনাকে রিমুভ না করে এখান থেকে নিচ থেকে এই যে দেখতে পাচ্ছেন রেকর্ডিং, এটা প্লাস বাটনে ক্লিক করলে ওটা আপনার এখানে চলে যাবে, অ্যান্ড দেন এখানে আপনি দেখতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে রেকর্ডিংটা উপরে নেবেন, নিচে নেবেন, সাইডে নেবেন, সেটা এখান থেকে নিতে পারেন। সো এই যে, সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, হোপ ইট উইল হেল্প ইউ, অ্যান্ড গুড বাই।